হ্যালো ভিউয়ার্স, জেএলডি ব্লগে হাওয়া সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে নিয়ে আসলাম আপনার জন্য মারুতি সুজুকি 800 কার। অনেকে হয়তো জানেন যে এই গাড়িটি যখন নাকি ভারতে লঞ্চ করেছিল, মানে সুজুকি কোম্পানি যখন ভারতে লঞ্চ করেছিল, তখন 800 কারই প্রথম তারার ছিল। এই মডেলটি প্রথম তারা নিয়ে এসেছিল ভারতবর্ষে, তবে বই নেই, এটা কিন্তু 2008 মডেল, সম্ভবত 2083 সনে বা 82 সনে গাড়িটি, মানে এই মডেলটি লঞ্চ করেছিল। তবে এটা গাড়িটি 2008 মডেল, আর তখন গাড়ি কার্বোরেটর ছিল, 2001 অবধি বা 2 অবধি কার্বোরেটর গাড়ি ছিল। এখন কিন্তু ইলেকট্রনিক এসে পড়েছে, আর এটাও গাড়ি 2008 মডেল, যেহেতু এটাও ইলেকট্রনিক এ রয়েছে, কার্বোরেটর নয়, সেটা ক্লিয়ার করে দিলাম। আর এটি অনেক অনেক গাড়ি আবার পেছনে লিপ সিস্টেম থাকে, যেটা নাকি ভ্যান গাড়িতে থাকে, আমরা ভ্যান গাড়িতে দেখতে পাই, পেছনে স্প্রিং থাকে না, লিপ থাকে। তবে এই গাড়িটিতে কিন্তু পেছনে কয়েল রয়েছে, মানে স্প্রিং রয়েছে, মানে যেটা নাকি খুবই আরামদায়ক। অনেক গাড়িতে আবার লিপ থাকে, এখনও লিপ থাকে। আর টায়ার কন্ডিশন দেখতেই পাচ্ছেন খুবই ভালো, চারো টায়ার একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে, নিউ কন্ডিশনে রয়েছে। যারা নাকি 800 খুঁজেন তারা এই গাড়ি নিতে পারেন, কারণ এরকম ফ্রেশ কন্ডিশনে 800 খুবই রেয়ার ত্রিপুরাতে রয়েছে বর্তমানে। অনেকে 800 কার ভালোবাসেন, তাদের মধ্যে আমিও একজন, আমারও একটা 800 কার ছিল। তবে লকডাউন সময়ে সমস্যাতে পড়েছিলাম, তখন আমি বিক্রি করে দিয়েছিলাম 800 কারেরই। যাই হোক, তার যারা নাকি 800 কার খুঁজছেন তারা এই গাড়ি নিতে পারেন। গাড়িটি খুবই ভালো কন্ডিশনে রয়েছে, দেখতেই পাচ্ছেন পেছনে স্পয়লার লাগানো রয়েছে এবং উপরে স্টিক লাগানো রয়েছে। ফুললি লোডেড গাড়ি এবং কোম্পানির সঙ্গে ব্যাকলাইট পাচ্ছেন, এবং গাড়িতে বেস টিউব রয়েছে, সোনির মিউজিক সিস্টেম, সোনির স্পিকার, পেছনের ট্রে, মানে এভরিথিং লাগানো রয়েছে। যারা নাকি 800 কার খুঁজছেন A1 কন্ডিশনে এবং টিপটপ কন্ডিশনে, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। এবং গাড়িটির আস্কিং প্রাইস হলো 1,35,000, তবে এটা ফিক্স না, আপনারা চাইলে নেগোশিয়েট করতে পারেন। গাড়িটি রানও করেছে কম, মাত্র 50,000। এবং টায়ার কন্ডিশন দেখতেই পাচ্ছেন, চারো টায়ার একদম নিউ কন্ডিশন রয়েছে, এবং সঙ্গে উইল ক্যাপ পাচ্ছেন, ডোর বাইজার, ডোর মেন্ডিং, মানে এমন কোনো কিছু বাদ নেই যে আপনার নিয়ে লাগাতে হবে। এবং গাড়িতে এসোসিরিসি লাগানো রয়েছে, প্রায় 35,000 থেকে 45,000 অবধি টাকার, মানে এসোসিরিসি লাগানো রয়েছে গাড়িতে। আপনারা হয়তো অনেকে ভাববেন যে রেটটা একটু বেশি, তবে গাড়ি দেখলে আপনারা মানে বুঝতে পারবেন যে গাড়িটির মোটামুটি রেট ঠিকই আছে, কারণ গাড়িতে অনেক টাকার এসোসিরিজ লাগানো রয়েছে। এই যে দেখুন, গাড়ির সিট কন্ডিশনও খুবই ভালো, বাদামি সিট কভার লাগানো রয়েছে, মিউজিক সিস্টেম, বেস টিউব এবং পেছনের ট্রে, সোনির স্পিকার, সামনে সোনির মিউজিক সিস্টেম, সব কিছু লাগানো রয়েছে। এবং যে গিয়ার লিভার লগেতে কনসোলার থাকে, এটা কিন্তু কোম্পানি ফিটার থাকে না, এটাও এটাতে লাগানো রয়েছে, মানে এমন কোনো কিছু বাদ নেই যে আপনাদের নিয়ে লাগাতে হবে। এই যে দেখুন, এই যে দেখুন, সোনির মিউজিক সিস্টেম, এমনকি মোবাইলের মানে চার্জারও লাগানো রয়েছে। কি বলবো, মানে আপনাদেরকে নিয়ে কিছু লাগাতে হবে, আপনারা খুঁজেই পাবেন না যে এটাতে আর কি লাগানো যায়। আশা করি আবার বলছি গাড়ির ডিটেলস, এটা 2008 মডেল, গাড়িটি রান করেছে 50,000। এই যে দেখুন, কিলোমিটার দেখানোর চেষ্টা করছি, ভিডিওটা পজ করে দেখে নিন। আর গাড়িটির আস্কিং প্রাইস হলো 1,35,000, আর গাড়িতে সিএনজি নেই, কারণ আপনারা হয়তো বাহগলেই জানেন যে মডেল যখন ছিল তখন ত্রিপুরাতে সিএনজির নামও কেউ শুনিনি, যার জন্য গাড়িতে কোনো সিএনজি নেই। সোনির মিউজিক সিস্টেমও দেখালাম, এবার চলুন পেছনে বুট খুলে দেখানোর চেষ্টা করি, আসলে কি বেস টিউব গাড়িতে আছে কি নাই, এটা তো দেখার বিষয়, তাই না? এই যে দেখুন পেছনের ট্রে, ট্রেটাই লাগাতে আপনাদের 3,500 টাকা খরচা যাবে, এবং সোনির স্পিকার লাগানো রয়েছে ট্রেতে। এটা এখানেও শেষ নয়, পেছনে রয়েছে আবার বেস টিউব, সঙ্গে পাচ্ছেন অ্যাম্প্লিফায়ার। এবার ভাবুন এগুলোর দাম কত আসবে মার্কেটে। এই যে দেখুন বেস টিউবের কানেকশনও লাগানো রয়েছে, এবং গাড়িটি সম্পূর্ণ ইলেকট্রনিকে রয়েছে, ইঞ্জিন খুলেও দেখানোর চেষ্টা করব। এতে দেখুন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টালি ইস্যু নেই বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, আপনারা দেখলে হয়তো বা বুঝবেন যখন নাকি কাছে গিয়ে দেখবেন
এই যে দেখুন অ্যাক্সিডেন্ট হলে এখানে অনেক কিছু ক্রাইসিস থাকতো বা এটা বদলানো থাকতো, নতুন ব্যাটারি লাগানো রয়েছে। আবারও বলছি গাড়ির ডিটেলস, এটা 2008 মডেল, গাড়িটি চলেছে 50,000 কিলোমিটার, আর গাড়িটি রয়েছে ত্রিপুরা রাজধানী আগরতলা রাধানগরে, আর গাড়িটির আস্কিং প্রাইস হলো 1,35,000, তবে এটা ফিক্স না। আশা করি বন্ধুরা মোটামুটি একটা আইডিয়া নিতে পেরেছেন যে গাড়িটি কি কন্ডিশনে রয়েছে। যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। তো বন্ধুরা আজকের ব্লগ আমি এখানে শেষ করব। আর শেষ করার আগে যে গাড়িটি রাত্রেবেলা কিরকম দেখায় বা কিরকম লাইটিং লাগানো রয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আপনারা দেখুন, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আশা করি নেক্সট ব্লগ আমি বাইকের ব্লগ নিয়ে আসবো, কারণ বাইকের ব্লগের জন্য অনেকেই আমাকে কমেন্ট করছেন। তো আপনারা এনজয় করুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।